স্টেশন উইথ বর্ষি, ব্রট টু ইউ বাই কফি হাউস। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক। একদম, ঈদ মানে হলো জমজমাট একটা ব্যাপার, ঈদ মানে আনন্দ, এবং ঈদ মানে হলো আমার শো, আর আমার শো মানে হলো একটু স্পেশাল কিছু। সো এমনি আমার শোর মধ্যে আমি অবশ্যই তোমাদের পছন্দের বা তোমাদের প্রিয় মানুষদেরকে হলো আমি রাখি, এবং অ্যাট দ্য সেম টাইম আমার প্রিয় মানুষ হিসেবেও থাকেন ওনারা। আর আজকেও তার ব্যতিক্রম একদমই হবে না, বাট এই এত কথা বলার আগে তোমাদেরকে একটা ব্যাপার একটু আবারও জানিয়ে দিচ্ছি, সেটা হলো এই মুহূর্তে তোমরা দেখছো এবং শুনছো মিউজিক স্টেশন উইথ পর্ষি, ব্রট বাই কফি হাউস। আর কফি হাউস মানে হলো কফি হাউসে টুইন ওয়ান ইনস্ট্যান্ট কফি, গরম পানিতে মিশিয়ে তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো গরম গরম কফি, এবং এনজয় করতে পারো ঘরে কিংবা বাইরে যে কোনো জায়গায় তোমার প্রিয় মানুষের সঙ্গে। আর ঠিক তেমনিভাবে যেরকম একটু আগেও বলছিলাম, প্রিয় মানুষ প্রিয় মানুষ, আজকে ঈদ উপলক্ষে আমাদের সঙ্গে আমাদের সবার প্রিয় মানুষ হিসেবে কে আছেন? আমার সঙ্গে, আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি একাধারে গায়কের কথা তো বলবোই, যে গানের সঙ্গে গানের মানুষ বা সঙ্গীতের সঙ্গে খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, ওনার নিজেকে উনি জড়িত রেখেছেন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটাও ব্যাপার রয়েছে, মানুষ মানুষের জন্য এই ব্যাপারটা উনি খুব সুন্দর একটা উদাহরণ, এবং এই ব্যাপারে আরও আমরা বিস্তারিত আলোচনা করব। বাট এই মানুষটির ব্যাপারে এত যে বলছি, কে মানুষ সেটা আগে বলে দিচ্ছি। আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় তাশরিফ। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তাশরিফ, ঈদ মোবারক। ঈদ মোবারক। সো ঈদ মানে হলো একটু আমরা অনেক বেশি জমজমাট একটা ব্যাপার নিয়ে থাকি, একটু খুশি খুশি। তোমার জীবন কেমন চলছে, কতটুকু খুশি খুশি আছো, এবং কেমন চলছে ঈদের দিনকাল, সবকিছু কেমন চলছে? ওভারঅল আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মানুষের দয়ায় ভালো কাটছে। আর পুরো রোজা জুড়ে হচ্ছে আমার নানান রকম প্রজেক্টের কাজ চলছিল, সো এখন পর্যন্ত সবকিছু শেষ, সো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দ্যাটস রিয়েলি নাইস। আর তোমার এই প্রজেক্টের তুমি যে কথা বলছিলে, এই ব্যাপারে আমি অবশ্যই কথা বলবো, বাট প্রথমত এটা যেহেতু মিউজিক স্টেশন, সো মিউজিক নিয়ে আমরা প্রথমে কথা বলবো, এবং তাশরিফকে প্রথমেই আমরা যেভাবে চিনি সেটা হলো সঙ্গীতের মানুষ, গানের মানুষ। সেই গানের মানুষের সঙ্গে আমি একটু গান নিয়ে কথা বলি, তাই না? আচ্ছা, সো তাশরিফ, তোমার গানের জার্নিটা কবে থেকে শুরু? আমার গানের জার্নিটা মূলত 2016 সালের অগস্ট মাসের 8 তারিখ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খোলা হয়, তখন থেকে শুরু হয়। ওকে, এটা কি জাস্ট হুট করে তোমার মানে থাকে না যে আচ্ছা হুট করে একটু দেখি না কেমন লাগে, এরকম নাকি হলো অ্যাকচুয়ালি তোমার ওরকম ইন্টেনশন ছিল যে না আমি একটা ইউটিউব চ্যানেলটা এই জন্য যে আমি গানটাকে এইভাবে করে মানুষের কাছে পৌঁছে দেব, এরকম কোন ইন্টেনশন ছিল? মেইনলি হচ্ছে আমি ছোটবেলা থেকে গান অনেক পছন্দ করি, যদিও আমার বংশ বলতে মানুষ যেটা বলে না 14 গোষ্ঠী, সো 14 গোষ্ঠীতে একটা গান করে না, তো আমি ছোটবেলা থেকে বিভিন্ন গান টান শুনতাম, পছন্দ ছিল, ইচ্ছা ছিল যে বড় হয়ে কোনো এক সময় হয়তো গান করব। সো 2016 সালের দিকে হচ্ছে আমার বড় ভাই দাদামণি, যাকে আমি ডাকি কেমতানভীর সিদ্দিকী ভাইয়া, হচ্ছে আমাকে হঠাৎ করে ইন্সপায়ার করে যে তুই গান তো মাঝে মাঝে আড্ডাতে গাস আমাদের সামনে বা ফ্রেন্ডদের সামনে, সো ওয়াই নট যে তুই কোনো একটা গান আপলোড দিয়ে ইউটিউবে আপলোড কর। বাট আমার কাছে তখন ছিল যে মানে ইউটিউব, এখানে আমাকে কেউই চেনে না জানে না, আর আমার মতো একটা তিতপুটি, মানে আমি যেটা বলেছি ছোট মাছ একদম তিতপুটি, সো আমার গান কে শুনবে? তো আমি কোনোভাবেই রাজি ছিলাম না, দাদামণি জোর করি একরকম নিজের হাতে চ্যানেলটা খুলে দেয়, অ্যান্ড সেটাই হচ্ছে আজকের যে কুড়ে ঘর চ্যানেল। যেহেতু তোমার ফ্যামিলির কেউ গান করে না, ডেফিনেটলি হলো আমরা যারা গান গাইছেন তাদেরকে দেখে, যে হতে পারে এটা দেশের, হতে পারে দেশের বাইরে, যাদের গান শুনে তুমি বড় হয়েছো, এরকম কারোর কাছ থেকে কি ইন্সপায়ার্ড নাকি হলো? একদম গুরু জেমস, ওনার গান শোনা হইতো, আসিফ ভাইয়ের গান অনেক শোনা হইতো, এছাড়া হচ্ছে আর্সেল ওয়ারফেজও শুনতাম, আবার মমতাজ আপার গানও শুনতাম, দেখা যেত যে সব রকম গানই হচ্ছে আমাকে ইন্সপায়ার করতো, যে ওয়াও এই গানটাও সুন্দর, এটাও সুন্দর, হেভি মেটাল একটা গান, এটাও সুন্দর, সো সব মিলেই একটা ইন্সপিরেশন ছিল। আর হচ্ছে গুরুর কনসার্টের কিছু ভিডিও দেখতাম মাঝে মাঝে টিভিতে আসতো, স্টেজে গান করছেন, হাজার হাজার মানুষ গাছের ডালে, তারপরে ছাদে অসংখ্য মানুষ গান শুনছে, তো তখন মনে হতো
হতো যে একদিন যদি এমন হয়ে যায়, যদি এরকম হয় যে একদিন আমিও গান গাচ্ছি আর সামনে অসংখ্য মানুষ, সবাই গাছের ডালে না ভীষণ ভালো কিন্তু সারা পাচ্ছিলে, রাইট? ভীষণ ভালো, কারণ হলো আমরা গতানুগতিক যে গানগুলো শুনে আমরা বড় হয়েছি বা হলো গানগুলো শুনছি, সেখান থেকে বের হয়ে এসে কিন্তু তোমার গানগুলো একটু ডিফারেন্ট, একটু তুমি হলো ক্যাজুয়ালি গানগুলো গাইছো, একদম জাস্ট গিটার নিয়ে তুমি তোমার মতো করে গান গাইছো। একটা দুটো গানের কথা যদি আমি বলি, আমি ডেফিনেটলি গানের নামটা বলবো না, টাইটেল বলবো না, যারা যারা জানে যে হলো তুমি সাগর পাড়ে গিয়েও হলো সুন্দর করে গান গাইছো। সো সেই জায়গা থেকে এই যে চিন্তাটা যে তুমি একটু ডিফারেন্ট ওয়েতে গানটা গাইবে, এটা কি প্রথম থেকে এরকম চিন্তা করেছিলে? एक्चुअली আমি একটা প্ল্যান করেছিলাম। এটা হচ্ছে যে এখন যারা গান শুনছে, আমি যখন ইউটিউবে আমি গান আপলোড করব, তখন তো ব্যাপারটা মানে আস্তে আস্তে একটা লেভেলে যাওয়ার পর তো কম্পিটিশনে চলে আসে, আমি আপলোড করছি, মানুষ আপলোড করছে, সো একটা প্ল্যাটফর্ম থেকে সবার গানে শুনছে। সো সেই জায়গা থেকে আমার মাথায় ছিল যে এখন যদি আমি আসলে খুব রক গানের দিকে চলে যাই বা খুব মেটাল টেটাল কিছু করি, তখন আসলে কম্পারিজনটা হয়ে যাবে অনেক বড় বড় মানুষের সাথে। বাট আমি টার্গেট করলাম যে ফোক গান, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে ইজি হবে, কারণ ফোক গান মানুষ হচ্ছে যে যত জনরার গানই শুনুক ফোক গানটা সবাই পছন্দ করে। সো আমার মাথায় ছিল যে শুরুতে আমার নিজের লেখা আমি নিজেও লিখতাম, টুকটাক লুকাই লুকাই লিখতাম, বাসায় কাউকে বলতাম না। সো তখন মনে হলো যে আমার লেখা গানগুলো পরে করব, আগে আমি কিছু ফোক গান করব, এগুলোর মাধ্যমে যদি আমি মানুষ গ্যাদার করতে পারি, আমার একটা মার্কেট প্লেস হয়ে যাবে, কিছু মানুষ হবে আমার গান শুনে, তখন হচ্ছে আমি আমার যে চিন্তা আমার যে লেখা আস্তে আস্তে আমি এগুলো রিলিজ করবো। সো প্রথম দিকে হচ্ছে আমি 4-5টার মতন ফোক গান কভার করি, এবং এরপর হচ্ছে আস্তে আস্তে নিজের লেখা গানগুলো দেওয়া শুরু করি, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার নিজের গান আছে 70-80 এরকম হবে। ও ওয়াও, আই ডিডন্ট নো 70-80, আই ডিডন্ট নো। এন্ড এগুলি কি তোমার বইয়ের পাতাতেই রয়েছে? সীমাবদ্ধ আমার এগুলো, হ্যাঁ আমারই লেখা, আমার সুর করা, আমার গাওয়া। আচ্ছা, সেই বইয়ের পাতা থেকে কবে হলো ইউটিউবের পাতায় আসবে? ইউটিউবের পাতায় চলে আসছে, প্রথম 2 মাস যখন যায় 70-80 চলে আসছে। বাট ওই যে সবগুলো সবাই পছন্দ করবে না, সো কিছু দেখা যায় খুব মানে ম্যাসিভলি পপুলারিটি গেইন করেছে, যেমন হচ্ছে আমি যদি বলি তাই তো এলাম সাগরে, তারপর হচ্ছে আমার কাছে তুমি মানে 7,000 ধন, তারপর হচ্ছে ব্যাচেলার আমি ব্যাচেলার, তারপর পোষা পাখি গানটা অনেক ক্লিক করেছিল, এছাড়া আরো কিছু গান ছিল যেগুলো হয়তো অনেক মানুষ শুনেছে, হোমিওপ্যাথির ডোজ ব্লা ব্লা ব্লা। সো ওইগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করেছি। এর পাশাপাশি আমি এখন বলবো যে আরো কিছু আমার গান ছিল যেগুলো হচ্ছে একটু সাইকেডেলিক রক। এই জনরাতে আমি ঢোকার জন্য আমি ভাবছিলাম যে আমি একটা টাইম নিব, একটা বড় ম্যাসিভ মানুষ যখন আমি গেইন করতে যদি কখনো পারি তখন আমি সেগুলো রিলিজ করব। সো এই জাস্ট ঈদের পর থেকে হচ্ছে ওই গানগুলো আমি রিলিজ করা শুরু করব। ভেরি ক্লেভার, তুমি কি জানো তুমি অনেক চালাক? না আমি জানি না, জানলাম এই মাত্র আমি বলছি। অলরাইট, সো সেখান থেকে আমি একটু তোমার এই বইয়ের পাতার থেকে তুমি ইউটিউবের পাতায় গেছো গানগুলো নিয়ে, এবার একটু আমাদের কানের পাতা একটু আমরা শুনি গানগুলোর, যে কোনো একটা গান একদম প্রথম দিকে থেকে আমি একটা গান করি, একটু গান শুনাই প্লিজ। এটা হচ্ছে একদম যেটা দিয়ে আমাদের স্টার্টিং ছিল, আমার কাছে তুমি মানে 7,000 ধন। আমার কাছে তুমি মানে 7,000 ধন, আমার কাছে তুমি মানে অন্য রকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া তোমায় আমি দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি, হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে hey 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 yaho hey 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 yaha hey 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 yaho hey 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 very nice very nice thank you so much lyric ta এটা কি হলো জীবন থেকে নেওয়া? এটা হচ্ছে আমার একটা ছোট ভাই এলাকার পাগলা ইমরান নাম, ওর লেখা।
এটা হচ্ছে আমি যখন গান মাত্র কয়েকটা পাবলিশ করে ফেলছি, সো মোটামুটি একটা অল্প অল্প করে মানুষ দেখতেছে, হয়তো 500 ভিউ 1000 ভিউ। বাট আমি যে শহরে বিলং করি, নেত্রকোনা আমার জন্মস্থান, নেত্রকোনা যখন যাই তখন মানে ওইখানে এলাকার ছোট ভাইরা এসে বলতেছে, ভাই তোমার গান তো ইউটিউবে দেখছি 1000 2000 মানুষ শুনে ফেলছে। তো একজন বললো যে আমার লেখা একটা গান আছে ভাই, গানটা তুমি একটু কাইন্ডলি করো। সো তখন হচ্ছে ওর অর্ধেকটা লেখা ছিল গান, বাকি অর্ধেকটা হচ্ছে আমি ঢাকায় এসে কমপ্লিট করি, করে তারপর হচ্ছে এই গানটা রিলিজ করি। এবং এটা রিলিজ যখন করি তখন একটা স্টোরি আমার মনে পড়তেছে, যে তখন আমি চেক করতে মানে হুট করে ভিউজ বাড়তেছে। তো প্রথম দিন আমি আপলোড করার পর দিন হচ্ছে 200 ভিউ। তখন আমার কাছে 200 ভিউজ মানে মনে হচ্ছে যে আমার সামনে তো তাহলে 200 মানুষ এরকম লাগতেছে। সো 200 মানুষ মানে তো এটা মানে অনেক মানুষ, সো ভরে যাওয়ার কথা, অনেক বড় জায়গা ভরে যাবে। সো এরপরের দিন 500, তারপর 1200, তারপর 4000 8000 করতে করতে জাস্ট উইদিন 1 মান্থ এটা হচ্ছে সম্ভবত 1.8 মিলিয়ন ভিউ গেইন করে। অ্যান্ড তখন আমি চেক করতেছি যে এত ভিউ কোনো গান তো আমি দেখি না। তারপর আমি চেক করতেছিলাম যে তাহসান ভাইয়ের একটা গান ছিল, এটা হচ্ছে সম্ভবত আমার কল্পনা জুড়ে যে গল্পটা ছিল, সো ওইটা দেখতেছিলাম মানে 1.2 মিলিয়ন বা এটা এত মিলিয়ন। তখন বলছিলো ওয়াও, আমি তো তাহলে মানে চলে আসছি আমার স্বপ্নের দিকে, আমি মানে ওয়ান স্টেপ অ্যাওয়ে। সো ক্রেজি ফিলিং আসলে। দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ। লাইক এটা ডেফিনেটলি যারা এই মানে এক্সপিরিয়েন্সটা যাদের হয়েছে দে ক্যান অ্যাকচুয়ালি রিলেট টু দিস কাইন্ড অফ ফিলিংস, যে হ্যাঁ কিরকম লাগে, কতটা ভালো লাগে। সো তোমার কাছ থেকে আমি আরও অনেক কিছু জানবো, বাট তার আগে আমি একটা ছোট ব্রেকে যাব। বাট ব্রেকে যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন জাস্ট তোমার কাছে ছোট ছোট করে একটু বলে দিচ্ছি, যেটা নাকি আমরা ব্রেকের পরে এসে এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো। সেটা হলো ব্যক্তি তাশরিফকে নিয়ে আমি কথা বলতে চাই। ব্যক্তি তাশরিফ বলতে হলো ছোটবেলা তাশরিফ, যেটা নাকি আমি সবসময় হলো নারী ভুড়ি বের করে নিয়ে আসি, যে ছোটবেলা তাশরিফ কিরকম ছিল, কতটুকু এখনের তাশরিফকে আমরা খুব ভালো করে জানি যে অনেক ভালো কাজ করছে, কিন্তু ছোটবেলা তাশরিফ ঠিক ততটাই কি দুষ্ট ছিল, ততটাই কি কমপ্লেইন আসতো। কারণ হলো একটা কথা কিন্তু মনে রাখবে, এই প্রোগ্রাম কিন্তু তোমার সাথে যারা যারা আছেন ওনারাও কিন্তু দেখবেন, সো মিথ্যা বলা যাবে না। তো ছোটবেলার সব কমপ্লেইন গুলো হলো আমাদেরকে বলতে হবে, আর অ্যাট দ্য সেম টাইম তুমি যে যে কাজগুলো করছো সেগুলো নিয়ে হলো আমরা বিস্তারিত কথা বলবো। অল রাইট, সো আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি এবং ব্রেকের ওপারে অবশ্যই তোমাদের সঙ্গে আরও কথা হবে, এবং তাশরিফকে নিয়ে আরও অনেক কথা আছে, বাকি আছে আরও অনেক গান। সো জাস্ট স্টে টিউনড, আসি একটু পরেই। শুনছো এবং দেখছো মিউজিক স্টেশন উইথ পোর্শি, ব্রট বাই কফি হাউস। আর আরেকটা ব্যাপার, সেটা হলো কফি হাউস মানে হলো কফি হাউসে টুইন ওয়ান ইনস্ট্যান্ট কফি, কিন্তু গরম পানিতে মিশিয়ে ছটপট তৈরি করে ফেলতে পারো গরম গরম কফি এবং এনজয় করতে পারো ঘরে কিংবা বাইরে যে কোনো জায়গায়। এবং তাশরিফ, তোমার কাছ থেকে আমি কফি বানানোর রেসিপি জানবো, পারো কিনা বানাতে। অল রাইট, জাস্ট স্টে টিউনড, আসি একটু পরে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে অপূর্বর সঙ্গে TikTok CSN 12 ফ্রেমে দেখছেন the most gorgeous lady of the town, Dr. Sabrina, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। প্রেম কতবার জীবনে আসতে পারে? এটা একটু কঠিন প্রশ্ন, আমি উত্তর দিতে পারবো না, মনে হয় অনেকবার। চলচ্চিত্রে কেন পা রাখলেন না Dr. Sabrina? বাসা থেকে এলাও করেনি। ক্লাস ফাঁকি নাকি ট্যাক্স ফাঁকি, কোনটা বেশি দিয়েছেন লাইফে? একটাও দেরি। কম বয়সী ছেলেরা কেন আপনাকে দেখে বারবার ক্রাশ খায় বা প্রেমে পড়ে? আপনি বলেন, আপনি কেন ক্রাশ খাচ্ছেন? আয়নায় নিজেকে দেখলে কোন কথাটা সবার আগে মাথায় আসে? ওই যে আয়নায় ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে। বেইলি রোডে গেলে কাকে বেশি মিস করেন আপনি? সুইস বেকারি। কোন মানুষটাকে মিস করেন? ও, কাউকে মিস করি না। আপনার প্রিয় হিরো কে, সাকিব খান নাকি আরফিন শুভ? সাকিব খান। ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে কষ্ট। ন্যাড়া বেলতলায় কয়বার যায়? মনে না থাকলে বারবার যেতে পারে। কোনটা আপনি, আলোচিত নাকি সমালোচিত? সমালোচিত। মিউজিক স্টেশন উইথ বর্ষি, ব্রট টু ইউ বাই কফি হাউস। And yes, Eid Mubarak guys, and again আমি কিন্তু একটা ছোট্ট ব্রেকের ওপার থেকে এপারে ছটপট করে চলে এসেছি উইথ মাই শো মিউজিক স্টেশন উইথ পোর্শি, ব্রট টু ইউ বাই কফি হাউস। এবং আজকে যেহেতু ঈদ ঈদ ব্যাপার নিয়ে আছি, তার মানে হলো ঈদ মানে স্পেশাল একজন মানুষ থাকতেই হবে। এবং আমাদের সঙ্গে আমাদের খুব প্রিয় স্পেশাল মানুষ হিসেবে আছে তাশরিফ। দেখেছো, তোমার কথা বলতে নিলে তুতিয়ে যাচ্ছি, কারণ তোমার কথা এত এত বলতে হবে, কোনটা রেখে কোনটা বলবো, কোনটা রেখে কোনটা বলবো। সো ইয়া, তুতলাতেই পারি। এখন তোমাকে আমি বলি যে এবার ছোটবেলার তাশরিফ কেমন ছিল? ছোটবেলার তাশরিফ ছিল হচ্ছে অত্যন্ত চঞ্চল এবং দুষ্ট, তা দেখতেই পাচ্ছি। পড়ালেখা হচ্ছে এক পাশে আর তাশরিফ হচ্ছে একদম অন্য পাশে। কয়বার ফেল করছো বলো, কয় সাবজেক্টে? অনেক, অসংখ্যবার। কোন সাবজেক্টে বেশি ফেল করা হয়েছে? ম্যাথ।
আল্লাহ হাই ফাইভ ব্রাদার, আমি হচ্ছে হাই ফাইভ দিয়ে দিই এখন, হাই ফাইভ হাই ফাইভ। সো ম্যাথে ছিল হচ্ছে আমি মনে হয় ম্যাথে প্রথমবার পাস করছিলাম এসএসসি পরীক্ষার সময়, আল্লাহ সেই আমি মানে আমার কোনো বলতে কোনো লজ্জার কিছু নাই, আমি জাস্ট ফেলই করতাম, মানে ওই পাটিগণিত তারপর হচ্ছে বীজগণিত কি পিথাগোরাসের উপপাদ্য সম্পাদ্য, ভাই পিথাগোরাসের উপপাদ্য জীবনে আমার মাথা দিয়ে ঢুকে নাই, হ্যাঁ উনি কেন উপপাদ্য দিয়েছেন আমি এটাও জানি না, আর ঐকিক নিয়মের যে কিছু অঙ্ক তারপর চৌবাচ্চার যে অঙ্ক আর কিছু বাকি আছে, মনে হচ্ছে এগুলো জীবনে আমার কি কাজে লাগবে। ইভেন আমার আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ বানর কেন তেলওয়ালা গাছের মধ্যে, এক্স্যাক্টলি ভাই বানর কেন তেলওয়ালা গাছে উঠে, এটা যেটা আমাদের লাভ কি বলো, আমাদের এই মানে আমাদের লাইফের মধ্যে বানর এখন আসলে কাজে লাগতেছে না, কিন্তু হোয়াটএভার হোয়াটএভার হয়তো লাগতেছে হয়তো লাগবে, আমি পড়াশোনা থেকে ডিমোটিভেট করছি না, বাট আমি ছিলাম একেবারে অপোজিটে, এবং আমি হচ্ছে ছোটবেলা থেকে প্রচুর খেলাধুলা ফ্রিক ছিলাম অ্যান্ড হচ্ছে প্রচুর ফেল করতাম। আর একটা দুঃখের স্টোরি ছিল আমার, এটা হচ্ছে আমার বাসার ঠিক পাশে হয়তো বা মানে কয়েক ফুট দূরে হচ্ছে আরেকটা বাসা ছিল, এখানে আমার কাজিন থাকতো, আমরা সেম ক্লাসে পড়তাম, অ্যান্ড ও সবসময় যেটা হইতো আমি যদি 30 পাইতাম ও পাইতো 40, আমার কথা ভাই আমি বি পাইলে এ পেয়ে যেত, আমি এ পাইতাম যখন খালি অপেক্ষা থাকতাম আল্লাহ ও নিশ্চয় হচ্ছে কম পাবে, ও পাইছে তখন এ প্লাস, আরে ভাই। তো এই খোটা শুনতে শুনতে বড় হয়েছে, প্রচুর গেম খেলতাম, প্রচুর ক্রিকেট খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, বাসে ফেল করতাম, বাসে সবাই ভাবতো যে আমার আব্বু শিক্ষক ছিলেন, সো আব্বু ভাবতো যে আরে এই ছেলেটা রে মনে হয় কিছু হবে না, এর যেমন হয় মানুষ বানাতে পারলাম না। কোন কোন সাবজেক্টের শিক্ষক ছিলেন উনি? আব্বু হচ্ছে প্রিন্সিপাল ছিলেন ঢাকা, আমার নানুর মতো, আমার নানু হলো প্রিন্সিপাল ছিলেন, সো আমি জানি কি যায় উপর দিয়ে, আল্লাহ শিক্ষকদের যে নিয়ম নীতি রুলস আর মান সম্মান, মানে ফেল করছে মানে আব্বু যাবে, ওখানে যাওয়ার পর সে হেডস্যারের সাথে বসবে, এরপর আমি আর আব্বুর নাই মুখ, মানে আমি নাই, আমি আর আব্বুর সামনে যাবো না, ব্যাপারটা ছিল এরকম। তো আমাকে নিয়ে তারা ভাবতো আমার দিকে কিছু হবে না, আর আমি ছোটোবেলায় তানজিব আমার যে ছোটো ভাই তাকে আমি চুপচাপ করে বলতাম মন খারাপ করতে করতে যে শোন দেখবি যে এই ঘরে একদিন আমি সবচেয়ে ভালো করবো, আচ্ছা কী করবা, ও তো আমার চার বছরের ছোট হয়ে গেছে, কী করবো ভাইয়া, তখন আমি বলতাম শোন তিনটা কাজ মানে পড়াশোনার বাদে তিনটা কাজ, একটা হচ্ছে বলতাম যে শোন হয় দেখবি আমি ক্রিকেটার হইছি, অথবা দেখবি আমি অভিনেতা হইছি, অথবা দেখবি আমি সিঙ্গার হইছি, তখন থেকে আমার কনফিডেন্ট, যে কারণ আমি জানি যে এই তিনটার সাথে পড়ালেখা সম্পর্কে সম্পর্ক একটু কম আছে, এক্স্যাক্টলি মনে হইতো যে এই তিনটার একটা আমি হবো। ভেরি নাইস ভেরি নাইস। তাহলে আমি একটা জিনিস এখন বুঝতে পারছি, এই এই যে আমি একটু আগে তোমাকে কোয়েশ্চেন করেছিলাম না যে তোমার গান ইন্সপিরেশনটা তুমি কার কাছ থেকে পেয়েছো, এটা তোমার বলা উচিত ছিল যে তোমার ইন্সপিরেশনটা পেয়েছিল তোমার লেখাপড়া থেকে, তোমার অঙ্ক সাবজেক্ট থেকে, হ্যাঁ ম্যাথ থেকে, যে পড়াশোনা করতে হবে না যদি এদিকে চলে যাই, এদিকে যদি যাই, এক্স্যাক্টলি। সো ওকে, সো ছোটবেলা তারশিফের ব্যাপারে জানলাম, এবার ডেফিনেটলি আমি এটা বলবো যে বড়বেলা তারশিফের প্রতি সবাই হলো তারশিফ কিনে অনেক প্রাউড ফিল করেন, তোমার বাবাও নিশ্চয়ই প্রাউড ফিল করেন অনেক, একদম। তোমার এই যে তুমি যে সোশ্যাল যে ওয়ার্কগুলো করছো, সবার জন্য যে ভালো যে কাজগুলো করছো, সেগুলো এইটার ইন্সপিরেশনটা আমি একটু জানতে চাই, এবং এই কাজগুলো ছোট ছোট থেকেই কবে থেকে হলো তোমার এগুলো করা শুরু হয়েছে? ওকে, এটা হচ্ছে যে একদম ছোটবেলায় মানে আমাদের হচ্ছে আমরা অনেক হিসাবের সংসার ছিল আমাদের, তারপর আমি দেখতাম কি মানে আব্বু আম্মুর মধ্যে মাঝে মাঝে তেল নিয়ে হয়তো ঝগড়া হইতেছে, মানে খুবই সাধারণ সাধারণ ইস্যু নিয়ে, খুঁটিনাটি যেটা থাকে না যে কয় লিটার তেল এই লিটার তেল এই দিন গেল মাত্র, আম্মুর উত্তর হইতো এরকম যে তেলকে আমি খাইছি সব, মানে ব্যাপারটা এরকম খুব মানে কিউট কিউট ঝগড়া হইতো, বাট স্টিল আমি এটা দেখতাম যে বাসায় যদি কোনো ফকির আসতেছে তখন হয়তো চাল দিচ্ছে চাল আলাদা রেডি করা, বাট আব্বুকে না জানে আম্মু হয়তো খাবার খাওয়াই দিতেছে রান্না করে বসে, আবার আম্মু যে খাওয়াই সেটা আবার আব্বু জানে না, আব্বু দেখতাম আবার যাওয়ার সময় টাকা দিয়ে দিচ্ছে, এমনও হয়েছে যে আব্বু মানে গা থেকে হয়তো কোট খুলে দিয়ে দিচ্ছে শীতের দিন কাউকে, তো এরকম ব্যাপারগুলা আমাকে নাড়া দিত। তো আমার একটা ছোট স্যাড স্টোরি, যে স্টোরি থেকে আমি আজকের তারশি, সেটা হচ্ছে যে ছোটবেলায় আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন হচ্ছে আমি একবার ঈদে আমাদের হচ্ছে বাকির দোকান ছিল, কোন ব্র্যান্ড আমি নাম বলবো না, অবশ্যই প্রমোশন করতে চাই না, সো একটা বাকির দোকান থেকে হচ্ছে আমি জুতা কিনতে গেছি, তো তখন আমি হচ্ছে আমার একটা জুতা পছন্দ হয়েছে, আমি 1600 টাকার একটা স্যান্ডেল কিনে নিয়ে আসছি, সো টাকা তো পর আব্বু দিবে, তো বাসে আনার পর আমি মন খারাপ করবো দেখে আমাকে কিছু বলে নাই, বাট আমি অন্য রুম থেকে শুনে ফেলছি যে একটা কনভারসেশন চলতেছে যে এত টাকার জুতা আনছে ছেলে পেলে তো বুঝে না কিছু নাই, সেই আমি খুব খারাপ লাগছে, আমি কিছুক্ষণ কানছি, তারপর নিজেকে ব্যালেন্স করে যে বলছি যে না আমি এটা ফেরত দিয়ে দিব, আমাকে বলছে না দেওয়ার দরকার নেই, বাট ওই জুতাটা আমার ফেরত দিতে হয়েছে। সো তখন
আমার মাথায় ছিল যে মানে আমার যখন একদিন যখন সামর্থ্য হবে নিজের শখ আমি পূরণ করবো, পাশাপাশি টাকার জন্য যারা শখ পূরণ করতে পারতেছে না, যারা ওই রেস্টুরেন্টে যে খাইতে পারতেছে না, যারা একটা ভালো কাপড় পরতে পারতেছে না, তাদেরকে হচ্ছে আমি তাদের শখ পূরণ করে দিব। আমার তো এখন গুজবাম্প হয়ে গেছে। সো এইটা ছিল আমার মাথায় ছিল। এবং যখন থেকে আমি কনসার্ট করে আয়োজন করা শুরু করি, একদম আমি বলবো যে 2019 বা 2020 থেকে সম্ভবত আমি ইচ্ছা পূরণ শুরু করি, তখন থেকে আমি বুঝি যে আমি যে কনসার্টের থেকে আর্ন করতেছি এখান থেকে একটা টাকা দিয়ে আমি কারোর শখ পূরণ করতে পারবো। আর এছাড়া আমার পার্সোনালি হচ্ছে আমার অনেক লাক্সারি আমার পছন্দ না, বা লাক্সারির প্রতি আমার কোনো লোভ নেই না। আমার কিন্তু এখন কোনো গাড়ি নেই বা একটা বাইক বা আমার যে জমি থাকা দরকার, আমার ব্যাংকে 50 লাখ টাকা দরকার কিছুই নেই। আমার জাস্ট আমি নিজে আনতেছি, আমার ফ্যামিলি খুশি, আমি খুশি, ওকে। সো তখন আমি ইচ্ছা পূরণ নামে একটা প্রজেক্ট শুরু করি এবং প্রথম একটা ভিডিও করে আমি শেয়ার করি। এবং ভিডিও লাস্টে এরকম একটা মেসেজ ছিল যে শুধু আমি না, আমার চেয়ে আরও বেশি যারা সামর্থ্যবান আছেন আপনারা চাইলে মানুষগুলোর জন্য কাজ করেন, কারণ আমি একা করলে আসলে কয়জনে করতে পারবো, একজনের, বাট সবাই যখন করবে সারা দেশ থেকে অনেক মানুষ হবে। সো এটা একটা করি এবং এখান থেকেই যে স্টার্টিং, এটা একটা স্টার্টিং। আর একটা বড় স্টার্টিং হচ্ছে আমার কোভিডের টাইমে। কোভিডের টাইমে হচ্ছে আমি দেখলাম যে অনেক বাজে অবস্থা দেশের, এবং তখন কিন্তু আমরা পুরা সোসাইটি, পুরা দেশ, পুরো পৃথিবীর মানুষ কিন্তু ঘাবড়েছিলাম কি হবে। সো অসংখ্য মানুষের চাকরি চলে গেলো, নানান রকম নিউজ আসতেছে, সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এর মাঝে মনে হইলো যে যারা খাইতে পারতেছে না এই ধরনের মানুষকে, যারা, কারণ বিত্তবান কিন্তু আমাদের সমাজে আছে, মিডিল ক্লাস আছে, আবার লোয়ার মিডিল ক্লাস আছে, এবং হত দরিদ্র আছে। সো এই যে ক্লাসের একটা ব্যালেন্স, এইটা চাইলে আমাকে যারা ইচ্ছাপূরণে পছন্দ করছিল এবং ইচ্ছাপূরণের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করছিল যে তাসিফ তোমার এই কাজে আমরা সাথে থাকতে চাই, তখন মনে হয়েছে যে ইটস হাই টাইম আমি ওই মানুষগুলোকে বলে দেখি আমাকে যদি ট্রাস্ট করে। আমি সব কিছু সবসময় হিসাব সামনে নিয়ে আসবো। সো আমি যদি সামনে নিয়ে আসি, আমার যদি সব কিছু একদম ভ্যালিড থাকে, তাহলে মানুষ আমাকে ট্রাস্ট করবে। সো তখন হচ্ছে আমি একটা প্রজেক্ট করি, ওইটা হচ্ছে আমরা চাইলেই সম্ভব। এই হ্যাশট্যাগে তাসিফ স্কোয়াড নামে একটা স্কোয়াড গঠন করি, যারা আমার সাথে কাজ করতে চায় তাদেরকে নিয়ে। এবং আমি বাসায় দাদামণিকে বলি যে দাদামণি আমি ফান্ড রেজিং করতে চাই এবং ঢাকার ভেতরে মানে আমার রেঞ্জের মধ্যে আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সো বাসায় এখানে দুইটা রিস্ক, একটা রিস্ক হচ্ছে ততদিন আমার কেরিয়ারে 4 বছর হয়ে গেছে, এই কাজের মাধ্যমে আমি যদি ফল করি বা ফেল করি তাহলে আমার কেরিয়ারটা পড়ে যাবে। আবার নাম্বার টু হচ্ছে কোভিড হইতে পারে, এবং কোভিডে কিন্তু লেজিট তখন মানুষ মারা যাইতেছে। সো আমার রিস্ক, আমার ফ্যামিলির রিস্ক এবং আমার কেরিয়ারের রিস্ক, তিনটা রিস্ক নিয়ে হচ্ছে আমি একটা গান করি মধ্যবিত্ত নামে। ওই গানটা হচ্ছে তখন একদিনে মনে হয় 2,65,000 শেয়ার হয় এবং মানুষজন টাকা পাঠানো শুরু করে। আমার যতদূর মনে আছে 14 লক্ষ বা 15 লক্ষ আমরা টাকা ফান্ডরেজ করছিলাম, এবং আমরা প্রতিদিন মাস্ক পরে, পর্যাপ্ত শিল্ড ব্যবহার করে, মানুষের খুঁজে খুঁজে বাসায় যেয়ে যে আমরা খাবার পৌঁছে দিছি, খাবার পৌঁছে দিছি অর্থাৎ বাজার, এবং মধ্যবিত্ত ফ্যামিলিকেও টার্গেট করছি, মানে যতদূর পারছি আর কি। অনেক তো করা যায় না, যতদূর পারছি ফান্ড থেকে যতটুকু করা সম্ভব। এক্স্যাক্টলি। এবং আমি সবসময় লেজিট হিসাব দিতে থাকতাম যে এই হচ্ছে এই গেছে। সো ওই কাজের থেকে আমি ভরসা পেয়ে গেছি, এবং বাংলাদেশের মানুষ, আমার যতদূর মনে হয় যে বাংলাদেশের মানুষ আমার উপর একটা ভরসা করতে পারছে যে না তাসিফ সে সলিড, সে মানুষের জন্য কাজ করবে। এবং সুনাম আসলে আসলে তো আরও লোভ লাগে। আর এইসব কাজের কিন্তু অনেক লোভ, মানে একটা মানুষ যখন দোয়া করতেছে, একটা মানুষ হচ্ছে খুশি হচ্ছে, আমাকে প্রেস করতেছে, তখন কিন্তু আরও ইচ্ছা করে আরও বেশি কাজ করি। আর ওনাদের যখন স্মাইল হয়, ওনারা অনেকে কান্না করে দেখে, জ্বরে ধরে ফেলে। সো এইটা আসলে মানে বিয়ন্ড এক্সপেকটেশন, বিয়ন্ড এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। অনেকদিন বেঁচে থাকুক, ভালো মানুষের কাছ থেকে ভালো কাজ আমরা সবসময় চাই, যে ওনারা এই ভালো কাজগুলো করে যাক, এটাই হলো আমাদের সবার চাওয়া। এবং অবশ্যই তোমার জন্য এই জন্য আরো স্পেশালি আমাদের অনেক অনেক দোয়া। এবার হলো আমরা অনেক আমরা তাসিফের কাছ থেকে এবার একটু ছোট্ট করে একটা গান শুনবো, লাইক মেবি একটু মুখটুকু শুনে একদম অল্প একটু। তুমি যেহেতু একটু ফাঙ্কি টাইপের একটা গান করো, একদম একদম ব্যাচেলার নামে একটা গান ছিল আমার মাথায় ছিল যে ব্যাচেলার তো থাকবে। এটা হচ্ছে জিসান খান শুভ আর আমার কম্বিনেশনে। ওকে, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলার
চেলারের জায়গা নাই আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ভেরি নাইস, এটা আই গেস সব ব্যাচেলারদেরই এই কথাটাও থাকে যে ব্যাচেলারদের কেন ভাড়া দেবো না, বিয়ে করতে তো আসি নাই, রাইট? সো ট্রু। সো এবার তুমি তো আর আলাদা থাকো না, তুমি তো তোমার ফ্যামিলির সঙ্গে থাকো, সো তোমার তো আর এই ব্যাপারটা কখনো ফেস করা হয়নি? হয়েছে অল্প সময়ে, 2012 সালে, তখন আমি ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে ঢাকায় আসি, তখন হচ্ছে আমি একটা মেসে থাকি আমার বড় ভাইদের সাথে, তখন আমাকে কাজের বয়ার কাজও করতে হয়েছে, ভাইয়ারা সব অফিসে চলে যায়, আমি বাজার করি, আমি রান্না করি, আমি ঘর মুছি, আমি বাসন মুছি, ব্যাচেলার একটা ফিল আমি তখন পাইছি। তাহলে হলো যেহেতু তুমি হলো আমাদের বাসায় খালাদের কাজ করেছো, খালা এবার বলেন, আপনি বলেন ডাল কিভাবে রান্না করতে হয় বলেন। ডাল চরচুরি, এটা হচ্ছে আমার কাছ থেকে শিখছি আমি, হচ্ছে ডালে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, লবণ, অল্প একটু হলুদ দিয়ে, আর ডালটা ধুয়ে আলাদা করে, তারপর মাখানোর পর তেলটা দিয়ে মাখানোর পর এটার সাথে পরিমাণ করে, যেমন যদি আমি এক মুঠ ডাল দিই তাহলে পাতিল দেখে আমি করি কি, ওই যে ডালের সাথে মাপ দিয়ে একটু দুই আঙ্গুল উঁচু করে পরে পানি দিই, দিয়ে বসাই দিই। ও রসুন হচ্ছে, রসুন কুচি আমি দিয়ে দিই, রসুন থেকে একটা দারুণ ফ্লেভার আসে, এটা স্পেশাল, রাইট? সো এটা রেখে দিই, রেখে দেওয়ার পরে হচ্ছে যখন একটু ঘন হয়ে আসে তখন লবণটা টেস্ট করে নামাই দিই। ঈদের 7 দিন ব্যাপী যারা যারা হলো পায়েস শায়েস খেয়ে একদম মিষ্টি টিষ্টি খেয়ে মুখের মধ্যে মিষ্টি আর মিষ্টি, তারা হলো রাতে বাসায় এই ডাল চচ্চড়িটা এবং তাশিফের কথা মনে করতে পারেন, তাশিফের কথা। আর হ্যাঁ, ডাল রান্নার সময় আরেকটা ব্যাপার, একবার ডালের মধ্যে নাড়া দিব না, তাশিফ এটা বলছিল, ওকে। আমি করছি কি, জিরার গুঁড়া থেকে শুরু করে ধনিয়ার গুঁড়া থেকে শুরু করে দুনিয়ার দিছি, কালারটা যখন কালো কালো বাবারা যেমন হয় আর কি, না খুব মজা হয়েছে, আমি খাবো, দুই নলা খেয়ার পরে বলে যে আচ্ছা থাক আজকে না খাই। আর আমার বাসায় হলো আমার আম্মা, মজা না হলো আব্বু হলো বলে দেয়, বাট আমার আম্মা হলো চুপচাপ খেয়ে নেয়। এন্ড এখন আরো তোমাকে নিয়ে কথা বলবো, বাট আমরা ছোট্ট একটা ব্রেক যাই, রাইট? সো ব্রেকের পরে আমরা আরো কথা নিয়ে ফিরছি এবং তাশিফের কাছ থেকে আমরা আরো কথা শুনবো, আর আড্ডা হবে, আরো গান হবে, বাট কোথাও যাওয়া চলবে না। তোমাদের কাছে জাস্ট এতটুকু বলবো যে তাশিফের কাছে আজকে আমি একদমই হলো অন্যান্য এপিসোডে যেটা করেছি যে একটা টাস্ক থাকে, আজকে তাশিফের কাছ থেকে আমরা হলো টাস্কটা নিব, পারলে ধরে রাখো ধপনামত করে আসবো। এখন আমি জাস্ট তোমাদেরকে বলছি যে কোথাও যাওয়া চলবে না, স্টে টিউনড, চলছে, শুনছো এবং দেখছো মিউজিক স্টেশন উইথ পোর্শি, ব্রট বাই কফি হাউস। আর কফি হাউস মানে হলো কফি হাউস ট্রেন ওয়ান ইনস্ট্যান্ট কফি, গরম পানিতে মিশিয়ে ছটপট কিন্তু বানিয়ে ফেলতে পারো গরম গরম কফি এবং এনজয় করতে পারো ঘরে কিংবা বাইরে যে কোনো জায়গায় তোমার প্রিয় মানুষের সঙ্গে। আসছি একটু পরে, স্টে টিউনড। মুশতাক তিশা দম্পতিকে সাবরিনার চোখে কেমন লাগে? ভালো লাগে না। কেন সেটা? মানানসই লাগে না। এজন ঝড় বৃষ্টির রাতে সাবরিনার কোন জিনিসটা চাই? চাই কফি। কোনটা আপনি, রোমান্টিক নাকি বোকাসোকা? রোমান্টিক। লোকে বলে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আপনি মেইনটেইন করেন, আসলে কি? আমি তো বাংলাদেশের অ্যাকাউন্টে আমার টাকা নেই, আমি সুইস ব্যাংক পর্যন্ত কেমনে যাব? বয়ফ্রেন্ড নাকি সেলফোন, কোনটা বেশি চেঞ্জ করেছেন লাইফে? সেলফোন। কোন চান্সটা আপনি জীবনে আরেকটা বার চান? কোনো চান্সই আমি জীবনে আরেকটাবার চাই না, যা পেয়েছি সেটাতে আমি সন্তুষ্ট। সোশ্যাল মিডিয়াতে আপনাকে প্রচুর লোক ট্রল করে, খারাপ লাগে নাকি এনজয় করেন? খারাপ লাগে না, মানে এনজয়ও করি না, কিন্তু মনে হয় যে ওদের সমালোচনা আমাকে আরো বেশি উন্নত করে। বার্গারের বাংলা বলতে হবে খেলতে খেলতে। আমি বার্গার খাই না, বার্গার নিয়ে চিন্তাও করি না। মিউজিক স্টেশন উইথ পোশি, ব্রট টু ইউ বাই কফি হাউস।
ইয়াস, একদমই ঈদের মৌসুম চলছে, মানে ঈদের একটা সময় তো চলছি, আর ঈদ ঈদ ভাইব নিয়ে কিন্তু আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্রেকের পরে উইথ মাই শো মিউজিক স্টেশন উইথ পোর্শি ব্রট ইউ বাই কফি হাউস। আর আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় তাশরিফ। আচ্ছা তাশরিফ, তোমার কাছ থেকে অনেক কথা শুনেছি, বাট এখন আমার টক ব্যাক লিটারালি হলো আমাকে জ্বালিয়ে ফেলছে, তোমার কাছ থেকে একটা গান শুনতে চাই। এবং ইউ নো আমি তোমাকে আগেই হলো দুটো গানের কথা বলেছিলাম, একটা হলো এখন তুমি গিয়ে ফেলবে এবং আরেকটা হলো একদম লাস্টে গেলো। ওকে অলরাইট, সো তাই তো এলাম সাগরটা এখন শোনানো, যেমন হয় মানুষ জন্য যারা দেখতেছে ওয়েট করতেছে সেই গানটার জন্য। এবং ঈদের পর হচ্ছে রিলিজ হচ্ছে তাই তো এলাম সাগরে, সো যারা ওয়েট করছেন একদম অফিসিয়াল ভার্সন আসছে। আর তাই তো এলাম সাগরেটা কিন্তু আমি জাস্ট ফোন দিয়ে যেটা রেকর্ড করা ওইটাই হচ্ছে এখন ইউটিউবে আছে, ওইটা অনেক মানুষ শুনেছে, অলমোস্ট 90 মিলিয়ন। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপে দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপে দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি খাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটা রে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটা রে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো যাব সাগরে, তাই তো যাব সাগরে। বাহ, তোমার কি খুব পছন্দের সাগর? কি অনেক পছন্দের? জাস্ট আই রিয়েলি ওয়ান্ট টু নো। আমার পাহাড় বেশি পছন্দ। আই পাহাড় নিয়ে তাহলে গান গাওয়া উচিত ছিল তোমার। এটা গান করেছি বাট আমার পুরোটা লিরিক্স মনে নেই। আচ্ছা আচ্ছা, একটা গান আছে পাহাড়ের। ওকে অলরাইট, সো আমরা পাহাড়ের গানের জন্য আমরা ওয়েট করব ঠিকই ভাবে। এন্ড এই গানটার কথা বলবো যে এই গানটা এত এত ভিউজ এবং এত সুন্দর একটা গান। ইনফ্যাক্ট সুন্দর বলতে, আমরা যখন এই তোমার গানের কথাগুলো আমার কাছে মনে হয় কি খুব ক্যাজুয়াল, জাস্ট আমাদের যে মনের মধ্যে যে ক্যাজুয়ালি যে কথাগুলো, র্যান্ডম যে কথাগুলো ঘুরে না, এই র্যান্ডম কথাগুলো, হ্যাঁ এই র্যান্ডম কথাগুলোর থেকেই হলো জাস্ট টিউনে বসে সুরের মালা গেছে খুব সুন্দর করে, ওয়ার্ডিংস গুলাকে একেবারে পরপর বসে খুব সুন্দর করে। এই গানটা আমি যখন লিখি তখন হচ্ছে উইন্টার সিজন চলে, আমি হচ্ছে তানজিবের পাশে, তানজিব ঘুমাচ্ছে, আমি বিছানায় শুয়ে আছি কাঁথার নিচে। আচ্ছা,
ওই শুনে শুনে আমি ভাবতেছি যে আমি যদি সাগর নিয়ে তো একটা গান হওয়ার দরকার, মানে সাগর আমার খুবই পছন্দ অবশ্যই, তো সাগর নিয়ে একটা গান হওয়ার দরকার। এবং এমন না যে আমি প্রেম করি আমার মন ভালো না আমি সাগরে গেছি, বা আমি প্রেম করি আমি খুবই খুশি আমি সাগরে গেছি, এটা না। মানে সাগরকে নিয়ে একটা গান হবে, শুধুমাত্র সমুদ্র থাকবে এই গানে। সো এই টপিকে কিন্তু এখানে কোনো প্রেম ভালোবাসা এইসব কোনো মিশানো না। সো মনে হয়েছে যে ও ডিজার্ভ করে একটা গান, তখন হচ্ছে আমার এইভাবে করে লেখা যে আমি সাগর পারে যদি আমি আসি, এখন আমি আসছি কল্পনা করতেছি, তখন আমার কেমন লাগতেছে, তখন মনে হয় মাতাল মাতাল লাগতেছে, এত খুশি। সো এইভাবে করে হচ্ছে লেখা। ভেরি পাওয়ারফুল কল্পনা ওর। ভাই তুমি এইভাবে কল্পনা করেছো, তোমার কল্পনা যদি এত পাওয়ার থাকে keep just doing this kalpana. and আমি তোমার এই কল্পনা এবার কল্পনা থেকে একটু বের হয়ে আসি, হ্যাঁ কল্পনা থেকে বের হয়ে তোমার কাছে এবার আমি টাস্কে আসি। তুমি এই গানটাই অল্প একটু গাইবা, জাস্ট মুখটুকু গাবা, বাট একদম বাচ্চাদের মতো করে গাইবা। এটা হলো খুব কমন একটা টাস্ক আমার এই প্রোগ্রামে। এটা নিয়ে তো মিম টিম বানায় ফেলবে, পচায় ফেলবে। এটা সবাই করে, এটা সবাই করে। ভাগ্য ভালো তোমাকে আমি আলু বেগুন দিয়ে গান লিখতে বলি নাই এখন। বাচ্চাদের মতো? হ্যাঁ বাচ্চাদের মতো করে গাও। লাইক আলতো করে মাত্র কথা শিখেছে এরকম বয়সে। আমি মেয়েদের মতো গাওয়া ট্রাই করি তাহলে একটু বেটার, মানে টাস্ক একটু জমবে বেশি। মানে ইয়ে বাচ্চাদের মতো মেয়েদের ভাষা ভালো ভালো পারো? জানি না, ট্রাই করব, ট্রাই করব। না পারলে কিন্তু আমি তোমাকে বাচ্চাদের গিয়ে গাও, মানে বাচ্চাদের বয়সে গাও। ভালো তো আমি দেখি স্কিলটা কি না। দুটো টাস্ক আজকে পেয়ে যাব, মেয়েদের বয়স বাচ্চাদের বয়স। শুরু করলাম কিন্তু একদম। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। থ্যাংক ইউ। That's so sweet. Oh my god. অনেক ভালো মানুষ। I didn't know. Like এরিয়ানের 12টা বেজে গেল। না। I really didn't know যে তুমি এত সুন্দর করে হলো এভাবে ভয়েস চেক। জানি না, আমি লাইফে ফার্স্ট টাইম হচ্ছে। এমনি তো ভয়েস চেক করি। That's really nice. এমনি করে মানে হাই চেক করি আমি, বাট গান হচ্ছে প্রথম। That's just like I'm totally impressed. এটা নিয়ে মিম বানালে কিন্তু বিয়ে হবে না। মানে যেই বানার বলে দিলাম। আমি জাস্ট এতটুকু বলবো যে আই অ্যাম ইমপ্রেসড এন্ড রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড, ভেরি গুড, সো প্রাউড অফ ইউ, সো প্রাউড অফ ইউ। ভেরি ট্যালেন্টেড একটা ছেলে, মাশাআল্লাহ। সো এ দেখছো, এই আমার আমার প্রোগ্রামে আসার হলো এই আরেকটা, আমি অলমোস্ট অলমোস্ট জানতেছি আরেকটা, মানে ভালো ইয়ে বুঝছো, ভালো দিক, ট্যালেন্ট বের হয়ে যায়, ট্যালেন্ট বের হয়ে যেতেছে, ট্যালেন্ট দেখুন ভিতরে যাবে, ট্যালেন্ট দেখুন কি ট্যালেন্ট বের হয়ে আসলো আশিফানের থেকে। আল্লাহ, এই প্রোগ্রাম যদি আরো এক ঘন্টা চলে আমি আর কত ট্যালেন্ট তোমার কাছ থেকে বের করব, ট্রাস্ট মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস ইন অ্যাডভান্স। সো এবার আমি আবারো তোমার কাছে আসি, এবার তোমার কথাবার্তা নিয়ে, যে নেক্সট তো এবার একটু সিরিয়াস টক, লাইক গানের ব্যাপারে। নেক্সট গানগুলো তুমি যেটা বলে যে তাই তো আলম সাগরে, এই গানটা হলো অফিসিয়ালি তুমি হলো রিলিজ করছো এটা ঈদের পর পরে, মানে হলো এই মেবি মাসখানেক হয়তো, হ্যাঁ মে মাস পর্যন্ত চলে আসবে। আচ্ছা, ভেরি নাইস। সো এটার সাথে সাথে কি আর কোনো ইয়ে আছে, যে এরকম আর কোনো গানের আরো গান আসছে? শেষ লাইন নামে একটা গান আসছে, মানে যেগুলো করতে এত বছর সাহস করিনি আমি, বা সাহস পাইনি, কিছু সাইকেডেলিক রক, কিছু হয়তো মেলোডি, এরকম আর কি ট্রাই করবো, এখন এক্সপেরিমেন্ট করবো, আর মনে সময় হয়েছে। আচ্ছা, এবার এই জায়গা থেকে তোমার ইউটিউব চ্যানেলের এই ব্যাপারগুলো থেকে আমি একটু আরেক দিকে যেতে যাই। লাইক আমরা যারা সিঙ্গার প্রত্যেকেই হলো যখন গান আমরা শুরু করি তো তখনই একটা ইচ্ছে থাকে যে আচ্ছা কখনো কখনো হয়তো বা নাটকে একটু গান করব, বা হলো মুভিতে গান করব। তোমার কি এরকম কোনো ইচ্ছে আছে যে ওখানে কোনো গান করার, লাইক প্লেব্যাক করার কি কোনো ইচ্ছে আছে? অনেকের আছে যে না আমার এরকম কোনো ইচ্ছে। রাইট, আমার আমার ব্যাপারটা আসলে মানে খুবই সাধারণ মনে হয় যে
কখনো হয়তো ব্যাটে বলে মিলে গেলে করা হবে, বাট করতেই হবে, করলে যে আমার একটা উইশ পূরণ হবে ব্যাপারটা এরকম না। আর হচ্ছে এখন পর্যন্ত মানে অসংখ্যবার এরকম প্রপোজাল এসেছে, বাট আমার সঙ্গে আমার কাছে মনে হয়নি যে প্রপার রিমিউনারেশন মিলছে না। এবং আমার মনে হয় যে শিল্প হচ্ছে কখনো ফ্রি হওয়া উচিত না। এক্স্যাক্টলি, মানে মানে ইফ ইউ গুড এট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। ইয়া, সো শিল্পকে আমি আসলে কখনো সস্তা করতে চাই না, যে এইটা মানে মানুষজন সবকিছুতে ইউ আর পেইং, বাট তুমি যখন ডাকতেছো, এবং অনেক মানুষ যখন ডাকে মানে ব্যাপারটা এরকম হয় যে তুমি এখানে আসো তোমার উপকার, তুমি আসো আমি তোমার লাভ করে দিচ্ছি। ছোট ভাই, এক্স্যাক্টলি, যে তুমি আমার উপকার কেন করবা। এন্ড এইটা আমার কাছে অনেকটা লাগে যে অফারগুলো লাগে একটা মলম বিক্রির মতো, মলম বিক্রি করে যে এটা নিন এটা নিন, চিপায় চাপায় খাও জানি। আমার কাছে খুবই খুবই লেম লাগে। টু বি ভেরি অনেস্ট, আমি যখন খুদে গান আজকে বের হয়েছিলাম তখন এই ব্যাপারগুলো আমার খুব আমার কথা হচ্ছে 2016 বা 2017 তে যখন আমি গান করি তখন হচ্ছে আমাকে কিন্তু কেউ ডেকে নিয়ে বলে না যে তোমার এটা ভুল হচ্ছে তুমি এটা করো, বা ডেকে নিয়ে বলে না যে আমার স্টুডিওতে এসে তুমি গান করে দিয়ে যাবে। আমি যদি একটা মানে একটা স্টোরিতে ব্যাক করি যে 2015 সালে তখন আমি গান লিখি, সো আমি তখন আমি একটা গান পাবলিশ করতে চাই, এটা আমার তখন অনেক ইচ্ছা যে আমি এই গানটা পাবলিশ করবো করবো কোনোভাবে না কোনোভাবে করবো। সো আমি তখন বাসায় তো একেবারেই সাপোর্ট পাচ্ছি না, ভার্সিটিতে তখন আমার সেমিস্টার ড্রপ হয়ে গেছে, সো সব মিলে খুবই একটা মানে বাজে অবস্থা, নাজেহাল অবস্থা। তখন হচ্ছে আমি একজনকে যোগাযোগ করি যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমি অমুক, আমি আপনার নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি, আমি আপনার এখানে একটা গান রেকর্ড করতে চাই, তো কত টাকা লাগবে? তো উনি আমাকে বলছে যে 40,000 টাকা লাগবে। সো 40,000 টাকা তখন মানে আমি আমি 20 টাকা নিয়ে ইউনিভার্সিটিতে যাই, তখন যে আমি হচ্ছে বাসে করে লোকাল বাসে করে, মানে ওনলি রেকর্ড না কেবল কম্পোজিশন সহ, রেকর্ড কম্পোজিশন সহ বুঝ। আচ্ছা আচ্ছা, তারপরে 40,000 লাগে আমার কাছে তখন একটা হিউজ অ্যামাউন্ট। আমি হচ্ছে তখন আমি বলি 30 টাকা নিয়ে সম্ভবত আমি ভার্সিটিতে যাই, তখন আমি হচ্ছে এক ইটিসি বাস দিয়ে যাইতাম, আমি 2 টাকা দিয়ে এক জায়গায় ওখান থেকে লেগুনাতে যেতাম, আর এক লেগুনাতে করে ভার্সিটি, ওখান থেকে আসতাম, আমার হাত খরচে টাকা থাকতো 10-15 টাকা সিঙ্গারা খাওয়ার জন্য। সো তখন আমি ওনাকে বলছি যে ভাইয়া আমি হচ্ছে আমার একটা গিটার আছে, সো এটা আমি বিক্রি করে দিলে হয়তো 5-6,000 টাকা পাবো, 5,000 টাকা পাবো, আর হচ্ছে যে আমি আর 5,000 টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারবো, সো আমার কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না, শুধু একটা গিটারের সাথে আপনি আমার গানটা রেকর্ড করে দেন। হ্যাঁ, দ্যাটস রিয়েলি ফেয়ার ডিল। ইয়া, এবং এটা কিন্তু উনি হেল্পিং হিসাবে একটা কতক্ষণ টাইম লাগতো এখন তো বুঝি 1 ঘন্টা টাইম লাগতো না। হ্যাঁ হ্যাঁ, সো আমি বলছি কিছুই লাগবে না, জাস্ট আমাকে রেকর্ডটা করে দেন শুধু, রেকর্ড করা, ইটস নট আ বিগ। উনি আমাকে তখন ডায়লগ দিয়েছে যে তাশরিফ তুমি আমার স্টুডিওতে পাড়া দিলে 20,000 টাকা লাগে। সো আমার মনে এগুলো জেদ হয়ে ঢুকছে যে আমি যখন মানে দুইটা জেদ কাজ করছে, একটা জেদ হচ্ছে যে আমি কখনো আমাকে যখন ভবিষ্যতে কেউ ডাকবে যে আমি তোমার উপকার করতেছি আসো, আমি জীবনও যাবো না, কারণ আমি মানে অনেক কষ্ট করে একটা একটা করে গান আপলোড করে আমি যখন বাসায় রেকর্ড করতাম, আমার রেকর্ড হয়তো রুমের মধ্যে, আমি অনেক 2,000 টাকা দিয়ে তখন একটা বয়া কিনছি, এটা রাখি, রেখে আমরা 4-5 জন একসাথে গ্রুপ করে করে ঘর ব্যান্ড হয়েছি, আমরা রেকর্ড করতেছি। সো একটা গান দেখা যায় 3 মিনিটের মাথায় যে একজনের ভুল হয়ে গেছে, কিন্তু আবার রেকর্ড এইভাবে করে, এবং আমরা দরজা জানালা বন্ধ রাখতাম যেন বাইরের শব্দ না আসে, ফ্যান ছাড়তাম না যেন নয়েজ না আসে, এবং 4 ঘন্টা গরমে ঘামতে ঘামতে অবস্থা টাইট হয়ে যেত, সাফোকেটেড হয়ে যেতাম। সো এইটা কিন্তু মানে ইজি না, দেখতে কিন্তু মনে হয় যে আরে দিসে আর আপলোড হয়ে গেছে, কি করতেছে আজকালকার ছেলে পেলে, বাট এইরকম কিন্তু আসলে ব্যাপারটা না। দুইটা ব্যাপার ছিল তখন, এইটা ছিল একটা যে আমি যাবো না, এবং সেকেন্ড থট যেটা ছিল যে আমার মতো যারা আছে আমি যখন দেখবো কেউ উঠতে চাইতেছে আমি এদেরকে টান দিয়ে উঠাই দিব একদম। এখন কিন্তু আমি এই কাজটা করি মাঝে মাঝে, ওই দিন একটা গার্মেন্টসের একটা ব্যান্ড আছে, ওরা নতুন মাত্র ব্যান্ড করবে, গার্মেন্টসে চাকরি করে সবাই, তো কিছুই বোঝে না। আমি বলছি যে আমি সব করে দিচ্ছি, আমি মনিটাইজেশন এনে দিয়ে পেজের দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিব, তোমরা করবা, তোমাদের ফলোয়ার বাড়াই দিব। এখন মনে হয় 17,000 অলরেডি লাইক হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে পেজে। সো এটা আমি করতেছি, আর আমাকে মানে আমি যারা দেখতেছি আমি জানি না কীভাবে নিবে, বাট আমি এখনও বলে দিই যে আমাকে উপকার করার জন্য মানে ডাকার দরকার নেই, যদি অবশ্যই আপনার ভালো হয় আমার ভালো হয়, উইন উইন হয়, why not? Yeah, exactly. That's it. যে নাকি তোমার ট্যালেন্টের কদর করতে পারবে সে তারই, লাইক এখানে কিন্তু আমরা প্রত্যেকেই এসেছি হলো আমাদের ট্যালেন্টের জন্য, রাইট? সো আমাদের ট্যালেন্টের কদরটা যেন কেউ করতে পারে সেটার জন্য হলো মেনলি, এখানে উপকার বা এটার কোনো কিছু নেই। ট্যালেন্ট ছাড়া তোমাকে যেই যতই টানা হাছড়া করুক না কেন তুমি একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না তোমার যদি ট্যালেন্ট না থাকে। তোমার ট্যালেন্ট থাকলে তোমাকে কারো খুঁজে বের করবে, কোনো হেল্পের দরকার নেই, তুমি ওই জায়গায় পৌঁছিয়ে যাবে যেভাবেই হোক। সো এই জায়গা থেকে আবার একটু বলি যে গানের কথা তো বললাম, তোমার কি অভিনয়ের
কোনো অফার আসছে? অভিনয়ের অ্যাকচুয়ালি আসছে, অ্যাকচুয়ালি আসছে এন্ড অনেকগুলোই আসছে, বাট আমাকে এখন যারা নিতে চাচ্ছে মূলত হচ্ছে আমার ফেসটা কাজে লাগায় ইয়ে করতে, বাট আমি বুঝতেছি যে প্রপার ব্যালেন্সটা হবে না, বাট একটা হচ্ছে মুভির কথা চলতেছে, এটার জন্য বেশ কিছু কোর্স টোর্স করবো, পাশাপাশি কথাবার্তা অনেকটাই আগানো। তার মানে কি হলো আমরা তাশিফকে ইনশাআল্লাহ মুভিতে দেখবো ডিরেক্ট? হইতে পারে, হইতে পারে, বাট আমার মানে ওই যে নায়ক হইতে হবে এরকম ইচ্ছা না আমার, বিশ্বাস আমি যে কোনো ক্যারেক্টার হতে ভালো করব। ইচ্ছা থাকা দরকার নাই তোমার, লিটারালি ইচ্ছা থাকা দরকার নাই, এতক্ষণ পর্যন্ত যা শুনছিস তোমার একটাও ইচ্ছা ছিল না, হয়ে গেছে। আমি স্টোরি খুঁজতেছিলাম যে ভালো স্টোরি যেটা কানেক্ট করবে মানুষকে, মানে আমার কাছে স্টার্টিংটা হইতে হবে একটু স্পেশাল কিছু হোক, মানে ভালো কিছু হোক, যেটা প্রেজেন্টেবল হয়। সো আমি এরকমই খুঁজতেছি, সো আমার অডিয়েন্স যদি কখনো কোনো কিছুতে কোনো আপনারা দেখেন যে আসতেছে, তার মানে ধরে নেবেন যে এখানে এই জাগো নিউজ, একটা কিন্তু নিউজ হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা হলো যে তাশরিফকে কিন্তু শীঘ্রই আমরা একটা মুভিতে হয়তো শীঘ্রই না, হয়তো টাইম লাগবে, হয়তো টাইম লাগবে, আরে শীঘ্রই মানে আমরা কয়েক বছর ওয়েট করব, কোনো সমস্যা নেই, এটা নিয়ে নিউজ, পেমেন্ট একটু বাড়িয়ে দিন। অলরাইট, সো আমরা প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো বা তোমার কাছ থেকে আমরা যেতে যেতে একটা গান শুনবো, বাট তার আগে আমি তোমার কাছ থেকে আরো অনেক প্রশ্ন আসলে মানে জানার ছিল, আরো অনেক উত্তর জানার ছিল, আরো অনেক কিছু জানার ছিল, বাট কিছু করার নেই, আড্ডাটা জমে গেছে এমনিতে এমনিতে, এন্ড সময়ের কাছে আমরা সবাই আসলে বাধা। এখন জাস্ট তোমার যদি যারা অডিয়েন্স আছে, যারা লিসেনার্স আছেন, ওনাদের জন্য কিছু বলার থাকে তুমি একটু বলে দাও। সো আমি সবাইকে বলবো যারা মানে বেসিক্যালি যারা ইয়াং জেনারেশন, আপনারা বা আমরা, আমি নিজেও ইয়াং, সো আমরা চাইলে আসলে একটা দেশে বা আমাদের দেশে আমরা অনেক বড় পরিবর্তন আনতে পারি। যেমন আমি একটা কাজ করছিলাম লাস্ট কিছুদিন ধরে, যে একটা ভালো কাজ আমি দেখলাম, হিসাব করে যে আমি এক জায়গায় করলে একটা হয়, বাট সবাই যখন সারা দেশ থেকে করব একটাটা হয়ে যাবে। যেমন অলরেডি হচ্ছে কিছুদিন আগের পর্যন্ত হচ্ছে 23,000 মানুষ ভালো কাজ অলরেডি করে ফেলছে সারা দেশে। সো এটা লাখে চলে যাক, কোটিতে চলে যাক, আমরা সবাই ভালো কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে থাকি, এবং সমাজে ব্যালেন্স হওয়াটা খুব বেশি জরুরি। এবং ইয়াং যারা আছে, আমরা যখন বড় হব, আমরা যখন জব করব, আমরা যখন অনেক ভালো পজিশনে যাব, এটা যেন মাথায় থাকে যে আমি একা একা যেন বড় না হই। আমি চাই যে এই কনসেপ্টটা মানুষের মাথায় পুশ করতে, যে মানে রাইজ অ্যাবভ অল যেন না হয়, লেটস গ্রো টুগেদার, এটা হচ্ছে আমার মেসেজ, যে একসাথে যেন আমরা বড় হই। সো এটাই, আর হচ্ছে একটা গান লাস্টে পোষা পাখিটা করবো। ইয়াস, তুমি হলে তাহলে গিটারটা নিয়ে ইয়ে করো, আর আমি হলে একটু সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তাশরিফের এত সুন্দর কথা এবং এত সুন্দর গানের পরে আমি আর বেশি কোনো কথা যাব না, এই ঈদের এই ব্যাপারটাই ভাইবটাই থাকুক। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি একটু বলে নিচ্ছি আমার পক্ষ থেকে, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলে, আর আজকের মতো এখানেই টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। এবং আজকের মতো আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, এতক্ষণ ধরে শুনছিলে এবং দেখছিলে মিউজিক স্টেশন উইথ পড়শি ব্রচে বাই কফি হাউস। আর কফি হাউস মানে হলো কফি হাউসের ট্রেন ওয়ান ইনস্ট্যান্ট কফি, কিন্তু গরম পানিতে মিশিয়ে তোমরা এনজয় করতে পারবে ঘরে কিংবা বাইরে যে কোনো জায়গায় তোমার প্রিয় মানুষের সঙ্গে। এবং যেতে যেতে এখন আমার ভীষণ ভীষণ পছন্দের একটা গান শুনবো তাশিফের কাছ থেকে, এবং আই এম প্রেটি শিওর সবারই অনেক পছন্দের এই গানটি। সো আমার পক্ষ থেকে সবাইকে আবারও টাটা, বাই বাই, ঈদ মোবারক। তুমি কার পোষা পাখি, তুমি কার পোষা পাখি, কাজল বরণাখি, তুমি কার পোষা পাখি, কাজল বরণাখি, রক্ত জবার মতো তোমার মুখ, আমারে কান্দাইয়া পাও কিশো, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু। প্রথম যৌবনের কালে সেদিন তোমায় দেখেছি, দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আরে আপন করে রেখেছি। প্রথম যৌবনের কালে সেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আরে আপন করে রেখেছি।
আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, দেখতাম না তোর ওই মায়া মো আমারে কান্দায়া পাও কি সুখ, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কি সুখ, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কি সুখ। Thank you so much. Thank you so much. Thank you. Thank you.